আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে সে কখনো রাস্তা রুদ্ধ করে কোনো আশিকের রাসূলের জিহ্বার উপর আঘাত করতে পারে না। যাকে আঘাত করছে সে আমার চাচাতো ভাই, আমার ঘর থেকে তার ঘরে যাইতে মাত্র 30 সেকেন্ড সময় লাগে। আমি কি ঘরে বসে থাকতে পারি? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা বলেন ঠিক কি না বলেন? তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, হক পন্থী আলেমদের বাক শক্তিকে রুদ্ধ করার জন্য এক ধরনের জাহান মাঠে ময়দানে আসে না নাই। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? জীবন দিব কিন্তু ইমান দিব না। একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব। আলটিমেটাম 24 ঘন্টা দিয়েছিলাম, ক্ষমা চাইছে? গজব সরাই কি ক্ষমা চাইছে? চাইতে হবে। তাহিরি বলতে একটা শব্দ আছে, যা বলবো তাই হবে। আমি কাউকে আঘাত করব না, কেউ আমার উপরে পড়লে আমি ছাড়ব না। এটা আমার গুরার শিক্ষা। কাউকে তুমি আঘাত করিও না, উপরে পড়লে চাইরো না। হ্যাঁ, যদি কেউ ক্ষমা চায় প্রতিশোধ নিও না। ঠিক কিনা বলেন? বাস।